কুমিল্লা আসছে আর রসমালাই খাবো না, আশায় আসক্ত রসের অসাক্ত রসমালাই খেলাম। বরিশালের যারা আছো তারা তো ফরেনার, তাদের জন্য 100 টাকাই প্রচন্ড পরিমাণ টায়ার্ড আমরা, বাট বুঝতে দিচ্ছি না তুমি টায়ার্ড আমরা ঠিকই। Hey guys, it's me Shaon and welcome to the vlog. So finally আমরা একটা ট্রিপ দিচ্ছি, সেটা হচ্ছে কুমিল্লাতে, আর গাড়িতে এখন সবাই ওয়েট করতেছে। সো আমাদের টাইম হাতে বেশি নাই, এখন আমরা আছি মিরপুর সনি হলের অপোজিটে। তো এখান থেকে আমাদের আজকে জার্নি শুরু। হ্যালো, কি রে অবস্থা কা তোর, এত সাদা কেন না ঘোরালি আপনাদের যাদের ক্ষুধা লাগছে আপনারা নাস্তা করে, আমি একটু কম কম খাবো কারণ এদিক দিয়ে সোজা গেলে সামনে একটা আবার ব্রিজ আছে, এটা দিয়ে একটু সামনে যে টার্নিং হয়ে আবার এদিকে বামে ঢুকবেন, ডাইনে ঢুকবেন, ডাইনে। ইটখোলা মন্দির ও বিহারে দেখি কি হয় ভিতরে, এরম করতেছি ঠিক রাখ। দাদা আপনার কি এগুলো করতে মন চায়? আমার জুতা তো নতুন আছে, জুতা দেওয়া লাগবে না। এটা হচ্ছে কুমিল্লা শহর, আমরা খুব এনজয় করতেছি। সো এই জায়গাটা অনেক সুন্দর, বলার কিছু নাই, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের এই সমস্ত জায়গা আসা উচিত, এই জায়গাটা আসলে অনেক জোস। এন্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম রূপবান মুড়া মন্দির ও বিহারে। সো এখানে লেখা আছে রূপবান মুড়া সমন্দেশ, সো তোমরা চাইলে এটাও দেখতে পারো, বাট আমাদের হাতে এত টাইম নেই দেখার। আমরা নেক্সট কোথায় যাচ্ছি? আমরা নেক্সট যাচ্ছি ইটখোলা মুড়া। ইটখোলা মুড়া এটা কতটুক এখান থেকে কতটুক? 5-7 মিনিট। ওকে, বরিশালের যারা আছো তারা তো ফরেনার, তাদের জন্য 100 টাকাই।
এই গাইস আমি কিন্তু অনেক চালাক কারণ ওই জায়গায় ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকলে 100 টাকা দিতে হবে আমি ফোন দিয়ে ভিডিও করছি কি বলো হ্যাঁ সবাই খুব টায়ার্ড বসে আছে সো গাইস আমরা বৌদ্ধ মন্দিরে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত দ্যাটস হোয়াই আমরা একটু রেস্ট নিতেছি তুমি তোমার নামটা বলো তো বাবা তার নাম হচ্ছে ওম খেন্তা এটা হচ্ছে বৌদ্ধদের নাম সে অনেক কিউট একটা ছেলে আচ্ছা তুমি পড়ো কিসে ওয়ানে ক্লাস ওয়ান বিকজ বস ইজ অলওয়েজ ওয়ান মন্দিরের পাশে একটা মেলার মতো দেখতে পেলাম আমরা আপনারা কি মেলায় কেনাকাটা করতে আসছেন নাকি দেখতে আসছেন দাদারা সো গাইজ আমরা এখন শালবন বিহারে এন্ট্রি নিলাম এখন আমরাও ঘুরবো তোমাদেরও ঘুরে দেখাবো সব কথার মূল কথা হচ্ছে যে প্রচন্ড পরিমাণ টায়ার্ড আমরা বাট বুঝতে দিচ্ছি না তুমি টায়ার্ড আমরা ঠিকই আছি সো গাইস আমরা কুমিল্লা আসছি আর রসমালাই খাবো না এটা তো হতে পারে না এই হচ্ছে আমাদের রসমালাই মানে কুমিল্লার রসমালাই যেটা আমরা এখন টেস্ট করব টেস্টের পরে মানে খেয়ে দিয়ে আবার রিভিউ দিচ্ছি আশায় আসক্ত রসে রসাক্ত আমি খেলাম এখনই বিখ্যাত কুমিল্লার রসমালাই আমি খুব তৃপ্ত এই যে তৃপ্ততার পরিপূর্ণতা দান করতে আর বন্ধু সবাইকে আয়োজন করছে কোকাকোলা এটা খেয়ে তৃপ্ততার পরিপূর্ণতা দান করতেছি আমি আমার শরীরটাকে দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থভাবে ঢাকায় পৌঁছে দেবো ইনশাল্লাহ সো গাইজ আমরা খেয়ে দিয়ে বেরোইলাম গ্রামের রাস্তা হাঁটতেছি আর এখানকার ভিউটা তোমরা দেখো এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ তাদের হসপিটালিটি অমায় যারা না আসবে তারা বুঝতে পারবো না কখনো কিন্তু সমস্যা একটা আছে আমার আমার টার্গেট একটা আমি বিয়ে করলে কুমিল্লা বিয়ে করব বরিশালের সওয়াল কুমিল্লার মাইয়া বিয়ে করবে যদি মাইয়া সুন্দর না হয় তুই কুমিল্লা আসবো বিয়ে করব আর রসমালাই খাবো আমি শুধু রসমালাই খাওয়ার জন্য কুমিল্লা বিয়ে করব কি সুন্দর সারি সারি লুক এট দিস আমার বন্ধু বুদ্ধিজীবী রুহুল তার শার্টটা ইন করা কেন কেন এটা ইন করা হলো ইন করার একটাই কারণ কারণ শার্টটা উপরের দিকে যতটা না ময়লা নিচের দিকে তার থেকে বেশি ময়লা সো গাইস আপাতত এখানকার সিন এই জায়গায় শেষ আর এখন আমরা মুভ করতেছি কবাই বাহ চমৎকার আমাকে তারা পাত্তাই দিল না আর এই কষ্টই আমার ঢাকা ব্যাক করতে হচ্ছে